আসসালামু আলাইকুম, হেলথ কেয়ার টিপস পিডি ফর ইউতে আপনাদের স্বাগতম। জাম একটি সিজনাল ফল, আমরা সবাই জামের সাথে সুপরিচিত। আজ আমরা জানবো জামের 20টি স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। তবে তার আগে হেলথ কেয়ার টিপস পিডি ফর ইউ চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তাহলে আমার পরবর্তী স্বাস্থ্য তথ্য বিষয়ক নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন জামের স্বাস্থ্য উপকারিতাগুলো জেনে নিই। এক, স্মৃতিশক্তি প্রখর করে। জামে গ্লুকোজ, ডেক্টোজ ও ফ্রুক্টোজ রয়েছে যা শরীরকে কাজ করার শক্তি যোগায়। বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিশক্তি কমতে থাকে। জাম এই স্মৃতিশক্তি প্রখর রাখতে সাহায্য করে। দুই, ডায়াবেটিস নিরাময়ে সাহায্য করে। ডায়াবেটিস রোগীদের জন্য জাম ভীষণ উপকারী। এক গবেষণায় দেখা গেছে নিয়মিত জাম খাওয়ার ফলে 6.5% মানুষের ডায়াবেটিস কমে গেছে। এটি রক্তে চিনির মাত্রা কমাতে সাহায্য করে। জাম ডায়াবেটিস রোগীদের রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে শরীরকে সুস্থ রাখে। এক চা চামচ জামের বিচির গুঁড়া খালি পেটে প্রতিদিন সকালে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তিন, ভিটামিন সি এর অভাবজনিত রোগ দূর করে। জামে রয়েছে প্রচুর ভিটামিন সি, যার জন্য এটা দেহের ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে এবং একই সঙ্গে ভিটামিন সি এর অভাবজনিত রোগ প্রতিরোধ করে। এছাড়া মুখের দুর্গন্ধ রোধ, মজবুত দাঁত, মাড়ি শক্ত এবং মাড়ির ক্ষয়রোধও জামের জুড়ি নেই। এতে বিদ্যমান পানি, লবণ ও পটাশিয়ামের মতো উপাদান গরমে শরীর ঠান্ডা এবং শারীরিক দুর্বলতা থেকে দূর করতে সক্ষম। চার, হার্ট ভালো রাখে। জাম রক্তের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্টকে ভালো রাখে। এছাড়া শরীরের দূষিত কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমিয়ে দেহের প্রতিটি প্রান্তে অক্সিজেন পৌঁছে দেয়। পাঁচ, ওজন নিয়ন্ত্রণ করে। জামে কম পরিমাণ ক্যালোরি থাকে যা ক্ষতিকর তো নয় বরং স্বাস্থ্যসম্মত। তাই যারা ওজন নিয়ে চিন্তায় আছেন এবং নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তাদের খাদ্য তালিকায় জাম রাখতে পারেন। ছয়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। পুষ্টিবিদ এবং চিকিৎসকেরা তাজা ফল ও সবজি খাওয়ার সুপারিশ করে থাকেন। বিশেষজ্ঞরা বলেন জামে সেসব উপাদান আছে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। সাত, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। মানুষের মুখের লালার মধ্যে এক ধরনের রঞ্জক পদার্থ উৎপাদিত হয় যা হতে ব্যাকটেরিয়ার জন্ম নেয়। এ ধরনের ব্যাকটেরিয়া হতে মুখে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। আর মুখের ভেতর উৎপাদিত ক্যান্সারের সহায়ক ব্যাকটেরিয়ার প্রভাব থেকে দেহকে রক্ষা করে মুখের ক্যান্সার প্রতিরোধে জাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রঙিন ফলের ভিতর যে পরিমাণ যৌগিক উপাদান রয়েছে এর মধ্যে জামে সবচেয়ে বেশি পরিমাণ যৌগিক উপাদান রয়েছে যা স্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করে। এছাড়া জাম জরায়ু, ডিম্বাশয় ও মলদ্বারের ক্যান্সারের বিরুদ্ধেও কাজ করে। আট, রক্ত আমাশয় সারায়। জামের কচি পাতার রস 2-3 চা চামচ একটু গরম করে সেঁকে নিয়ে খেলে 2-3 দিনের মধ্যে রক্ত আমাশয় সেরে যায়। নয়, অরুচি ও বমিভাব কমায়। পাকা জাম রক সল্ট বা সন্ধব লবণ মাখিয়ে 3-4 ঘন্টা রেখে সেটা চটকে ন্যাকড়ার পুটলি বেঁধে টানিয়ে রাখলে যে রস ঝরে পড়বে সেটা 20-25 ফোঁটা প্রয়োজন বোধে 1 চা চামচ পানি মিশিয়ে খেলে অরুচি ও বমিভাব কমে যায়। 10, সজ্জামূত্র সারায়। এ রোগে শিশুবৃদ্ধ অনেকেই অসুবিধায় পড়েন এবং অনেক মাকেও সন্তানের জন্য ভুগতে হয়। এক্ষেত্রে 2-3 চা চামচ জাম পাতার রস 1/2 চামচ গাওয়া ঘি মিশিয়ে প্রতিদিন একবার করে খাওয়ালে 1 সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য উপকার পাওয়া যায়। 11, জ্বরের সঙ্গে পেটের দোষ সারায়। যাদের জ্বরের সঙ্গে পেটের দোষ থাকে তারা এ পাতার রস 2-3 চা চামচ একটু গরম করে ছেঁকে খেলে উপকার হয়। 12, পচা ঘা ভালো করে। জামের পাতাকে সিদ্ধ করে সেই পানি দিয়ে ঘা ধুয়ে দিলে 2-4 দিনের মধ্যে বিশেষ উপকার পাওয়া যায়। এমনকি পশু পাখির ক্ষেত্রেও এটি প্রয়োগ করা যেতে পারে। যে ঘা তাড়াতাড়ি সেরে উঠছে না সেখানে জামছালের মিহি গুঁড়া ওই ঘায়ের ওপর ছড়িয়ে দিলে ঘা তাড়াতাড়ি সেরে যায়। 13, দাঁতের মাড়ি শক্ত করে। যাদের মাড়ি আলগা হয়ে গেছে একটুতেই রক্ত পড়ে, তারা জামছালের গুঁড়া দিয়ে দাঁত মাজলে উপকার পাবেন। 14, ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জামে বিদ্যমান ফাইটোকেমিক্যাল দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সঙ্গে সিজনাল সর্দিকাশি থেকে মুক্তি দেয়, প্রতিরোধ করে ইনফেকশনের মতো সমস্যাও। জামে অ্যালার্জিক নামে এক ধরনের অ্যাসিড আছে যা ত্বককে আল্ট্রাভায়োলেট রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা করে। এই অ্যালার্জিক অ্যাসিড ক্ষতিকর ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বিরুদ্ধে যুদ্ধ করে। 15, অ্যাজমা ও কফ সারায়। অ্যাজমা ও দীর্ঘস্থায়ী কফ সারাতে হার্বাল চিকিৎসায় জাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়। 16, পাইলস থেকে রক্ত পড়া বন্ধ করে। নিয়মিত জাম খেলে এটা পাইলস থেকে রক্ত পড়া বন্ধ করতে পারে। 17, লিভারকে সুরক্ষা করে।
লিভার শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। লিভার পিত্তরস সিক্রেশনের মাধ্যমে লিপিড ভেঙে থাকে। জাম একটি শক্তিশালী রক্ত পরিষ্কারকারক যা পিত্তরসের সিক্রেশন বাড়িয়ে লিভারে ফ্যাট জমতে বাধা দেয়, ফলে লিভার সুস্থ থাকে। 18. বাউল মুভমেন্টকে স্বাভাবিক করে। জাম বাউল মুভমেন্ট বা টয়লেটকে স্বাভাবিক করতে কার্যকরী। 19. রক্ত পরিষ্কার করে। জাম প্রাকৃতিক রক্ত পরিষ্কারকারক। জামে বিদ্যমান আয়রন হিমোগ্লোবিন লেভেল বাড়ায়, যা সারা শরীরে অক্সিজেনেটেড ব্লাড পৌঁছে দেয়, ফলে ত্বকে ফোড়া বা ব্রণ ওঠা বন্ধ হয়। 20. জৈব কীটনাশক হিসাবে ব্যবহার। জাম পাতার রস শস্য ও বিষ শোধনে ব্যবহার করা যায়। পাতা পিষে রস করে 1:4 অনুপাতে দ্রবণ তৈরি করে শস্য ও সবজি বীজ শোধন করা যায়। জাম খাওয়ার সতর্কতা। আধা পাকা জাম খাওয়া উচিত নয়। খালি পেটে জাম খাবেন না এবং জাম খাওয়ার পর দুধ খাবেন না। পাকা ফল ভরা পেটে খেলে অতিরিক্ত অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক ভাব হতে পারে। তথ্যগুলি শুনে ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং এটি বন্ধুদের সাথে শেয়ার করুন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান জানিয়ে কমেন্টস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।